আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৬৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৬৮২ জন। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে পাওয়া গেল আরও একজনের লাশ, উদ্ধার কাজ সমাপ্ত। এবং উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৮২ জন, মোট আক্রান্ত প্রায় ১৪৬০০০। স্বাস্থ্যদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০০০০এরও কাছাকাছি মানুষ। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশে করোনা শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর প্রায় ৩.৫ মাস পর একই দিনে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেলেন রেকর্ড ৬৪ জন। সবশেষ ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৩১ জনই ঢাকা বিভাগের, এরপর ১২ জন চট্টগ্রাম এবং ৭ জন করে রাজশাহী ও খুলনা বিভাগের। সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ২ জন করে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬৪ জন এবং এ পর্যন্ত ১৮৪৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৫২ জন, নারী ১২ জন। বয়স বিভাজনে ৩১-৪৭ জন, ৪১-৫০ জন, ৫১-৬০ জন, ৬১-৭০ জন, ৭১-৮০ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন। তবে একদিনে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও আক্রান্তের পরিসংখ্যান প্রায় একই রয়ে গেছে। গত ৭ দিনে গড়ে নমুনা পরীক্ষা হয়েছে ১৭,০০০ ঘরে, এর বিপরীতে আক্রান্তের সংখ্যা ছিল ৩,৭০০ মতো। পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায় ১৮,৪২৬টি নমুনা। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩৬৮২ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৯.৯৮% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪৫,৪৮৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৯৮%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯,৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৯৮%। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৯৮ এবং মৃত্যুর হার ১.২৭%। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৩৫ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। খুলনায় ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে খুলনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সহ ৫ জন, আর উপসর্গ নিয়ে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৩ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী। করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ১১৩ জন। কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৩৫০০০। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে ৪ জন। বিভাগের ৬ জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ১২৮ জন। বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা ৫২। গত ২৪ ঘন্টায় ২ জন সহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া জেলায় একদিনে রেকর্ড ৪৪৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সিলেটে করোনা পজিটিভ ২ নারী মারা গেছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ জন। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ২৫০০০। ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিরাজগঞ্জে ২ জন করে ৪ জন মারা গেছে। যশোরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে এক বৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ঔষধ ব্যবসায়ী মারা গেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে ওই কিশোরের লাশ
লঞ্চের ভেতর থেকে নিয়ে আসেন ডুবুরিরা। এ নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় 33 জনের লাশ উদ্ধার করা হলো। লঞ্চটিকে বুড়িগঙ্গার কিনারে আনার পর উদ্ধার কাজ শেষ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ডুবে যাওয়ার প্রায় 28 ঘন্টা পর আরেকটি নিথর দেহ বের হয় লঞ্চ মর্নিং বার থেকে। ডুবুরিদের ধারণা 15-20 বছরের কিশোরের লাশ এটি। এরপর আবারও লঞ্চের ভেতরে অনুসন্ধান চালালে আর কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। সোমবার রাতে দুর্ঘটনার 13 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করার পর মঙ্গলবার সকালে লঞ্চটিকে পানিতে ভাসিয়ে টেনে নদীর কিনারে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। এয়ার লিফটিং পিলারের সাহায্যে ম্যানুয়াল পদ্ধতিতে চালানো হয় উদ্ধার কাজ। এতে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ দুরন্ত। আধুনিক প্রযুক্তিতে দ্রুততম পর্যায়ে যতটুকু উদ্ধার কাজ যে চালানো যায়, এর চাইতে মনে হয় তাড়াতাড়ি আর কোনো দেশই পারবে না এর চাইতে তাড়াতাড়ি উদ্ধার অভিযান। দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতাকে দায়ী করে বিআইডব্লিউটিএ। এ ঘটনায় মর্নিং বার্ডকে ধাক্কা দেয়া ময়ূর 2 লঞ্চের মালিক মাস্টার সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের তদন্তের যে কৌশল আছে ওই কৌশলগুলো অবলম্বন করে আমরা এই এজেন্ডামি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। এর পাশাপাশি অনুসন্ধানের অন্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি, এবং এই যে ডুবে গেছে যে লঞ্চটা সেটিও আলামত হিসাবে আমাদের বিজ্ঞ আদালতের আমরা সিদ্ধান্ত নিব। আমরা চেষ্টা করি যখনই প্রপার চালক অথবা ড্রাইভার না থাকে, ড্রাইভার বলতে যারা ইঞ্জিন পরিচালনা করেন, যে ক্রু নির্দিষ্ট থাকার কথা, বড় বড় লঞ্চের ক্ষেত্রে আমরা খুবই সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত করি। তবে ছোট ছোট লঞ্চ ঘাট থেকে যেগুলো ছেড়ে আসে নর্মালি সবসময় দেখা হয় না, তবে আমরা হঠাৎ চেক করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। এদিকে দুর্ঘটনাস্থলে আসতে গিয়ে সোমবার উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ধাক্কায় পোস্তগোলা ব্রিজের একটি অংশের ক্ষতি হয়। ওই ঘটনায় প্রত্যয়ের চালকের দক্ষতা নিয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। দুপুরে ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর কিনারে বেঁধে রেখেই উদ্ধার কাজ শেষ করা হয়, তবে লঞ্চটিকে তখনও উপরে ওঠানো হয়নি। নদীপথে চলাচলকে বেশ আরামদায়ক ও নিরাপদ ভাবা হলেও এ পথেও প্রায় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এজন্য মোটা দাগে চালকদের অদক্ষতা কিংবা যাত্রীদের অসচেতনতাকে দায়ী করা হলেও এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে কম। একই সাথে উদ্ধার কাজের সক্ষমতাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শুধু করোনাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার সক্ষম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরে মেলান্দহে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। 5,73,00,000 টাকা ব্যয়ে মেলান্দহ পৌরসভায় পানি শোধনাগার নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে পৌরসভার 11,000 পরিবার বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরে গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে 5টি উপজেলার 27টি ইউনিয়ন এবং 3টি পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে জেলায় 1,50,000 মানুষ, গবাদি পশু সহ তারা বেশিরভাগই আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। বন্ধ রয়েছে ইউনিয়নগুলোর সাথে উপজেলার সদরের সড়ক যোগাযোগ। সিরাজগঞ্জ টানা 3 দিন যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় 5টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 69 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নদী তীরবর্তী ও চরাঞ্চলের পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে বাঁধসহ উঁচু জায়গায়। স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি, জ্বালানি ও খাদ্যের সংকট দেখা দিয়ে তাদের দুর্গতি বেড়েই চলেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রর পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 71 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 60 সেন্টিমিটার ও ধরুলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত জেলার
35 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের নলকূপ তলিয়ে থাকায় ও ঘরে শুকনো খাবার না থাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তারা। তবে নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পানি কমতে শুরু করেছে। এছাড়া বারহাট্টা উপজেলার প্লাবিত 5টি ইউনিয়নের সবকটিতেও পানি কমছে। এদিকে উজানের পানি ভাটির দিকে নামতে থাকায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকায় নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। এছাড়া বগুড়া, সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের 25,000 পাটকল শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে খুলনা পাটকল শ্রমিকরা। পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দাবি আদায় না হলে শ্রমিক পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তারা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আপিল মাহমুদ। খুলনা যশোর অঞ্চলের 9টি সহ দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন খুলনা পাটকল শ্রমিকরা। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় করে দিতে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, যত আমাদের এই মিল বন্ধ না হয় আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা পরিবেশ করে খাইতে পারি। যদি বন্ধ করেন আমরা কোথায় যাবো? এই ছেলেমেয়ে নিয়ে কি করে বাঁচবো বলেন? এত কষ্ট করে আমরা কাজ করি। এদিকে মন্ত্রণালয়ের সাথে শ্রমিক নেতাদের বৈঠক আলোর মুখ না দেখায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ। প্রজ্ঞাপনটা প্রত্যাহার না হয় তাহলে ওই দিন থেকেই, বুধবার থেকেই আমরা আমাদের অনশন সহ আমরা আত্মহত্যাতে যাব। শ্রমিকদের সব ধরনের পাওনা পরিশোধ করে সেপ্টেম্বর মাসে পিপিই এর অধীনে মিল চালুর আশ্বাস দেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। এই মিলগুলো সঙ্গে সঙ্গে সরকার থেকে সিদ্ধান্ত নেবে কি কিভাবে আমরা মিল চালাবো। চালাইতে গেলে এটা বিএমআরই করতে হবে। এই পুরনো যেভাবে আছে এইভাবেই মিল চলতে পারে। আমাদের স্কিল লেভেল যারা ফিজিক্যালি ফিট তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি ভিত্তিতে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আপনাদেরকে নিতে হবে। খুলনা যশোর অঞ্চলে বাধ্যতামূলক অবসরের আওতায় পড়েছে প্রায় 19,000 শ্রমিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই 2020-2021 অর্থ বছরে প্রায় 66 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা। সোমবার পৌর অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নাগরিক ও সুশীল সমাজ সহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়। বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন শিক্ষানবিশ আইনজীবী বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ের প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করে জেলা বারের আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ। এ সময় বক্তারা অবিলম্বে তাদের আইনজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। সকালে শহরের উকিলপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অ্যাডভোকেট শামিমুর রেজা রনি, রানা হোসেন ও আতাউর রহমান বক্তব্য রাখেন। রাজবাড়িতে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে শিক্ষানবিশ আইনজীবীদের দাবির সাথে সংহতি জানিয়ে রাজবাড়ি জেলা জজ আদালতের আইনজীবী শফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষানবিশ আইনজীবীদের আয়োজিত মানববন্ধন পুলিশে বাধায় পণ্ড হয়ে যায়। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধনে দাঁড়ালে পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নিয়ে মানববন্ধন পণ্ড করে দেয়। পরে কাউতলিতে জেলা জজ কোচ প্রাঙ্গণে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। প্রায় 3 মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারতের আগরতলায় মাছ রপ্তানি। ফলে বন্দরে ফিরে আসছে প্রাণ চাঞ্চল্য। আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মার্চের 24 তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতের ব্যবসায়ীরা। পরে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর সোমবার থেকে মাছ রপ্তানি শুরু হয়। স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা জোবায়ের আহমেদ জানান, স্বাস্থ্যবিধি মেনেই চলছে বন্দরের কার্যক্রম।
দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে উন্নত জাতের মুরগি উদ্ভাবন করল সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই। দেখতে দেশি মুরগির মতো এদেশের উপযোগী আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় এ জাতের মুরগি পালন লাভজনক, ওষুধ কম লাগে তাই খেতেও সুস্বাদু। প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর নাথুরাম সরকার জানান, 9 বছর গবেষণার পর দেশি মুরগির স্বাদের ও নিরাপদ মাংসের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই জাতের উদ্ভাবন। এখন বিএলআরআই মাল্টি কালার টেবিল চিকেন নাম দেয়া হলেও এখনও ব্র্যান্ড নাম চূড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে নতুন জাতের মুরগি বাজারজাত শুরু হয়েছে বলেও জানান বিএলআরআই কর্তৃপক্ষ। পঞ্চগড়ের প্রতি উপজেলা থেকে প্রতি বছর গড়ে 1000 দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থান তৈরি নিয়ে উপজেলা পর্যায়ে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। রংপুরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত দুস্থ সেনা সদস্যদের পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের উদ্যোগে জেলার পীরগাছার ইটাকুমারির দামুর চাকলা গ্রামে মুক্তিযোদ্ধা কর্পোরাল আব্দুল করিম ও ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তারের পরিবারের হাতে এসব বাড়ি হস্তান্তর করা হয়। রংপুর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল অং চা ছা মং সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পাবনার সাঁথিয়ায় মৎস্যজীবীদের মধ্যে জাল বিতরণ ও ভিক্ষুকদের মধ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় মুদি দোকানের জন্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম। করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী, লাপসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নের 150 পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জেলা পরিষদ। দুপুরে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ অর্থ বিতরণ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সদর উপজেলার লাপসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নে শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। দিনাজপুরে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে দিনাজপুর সদর উপজেলার সসরা ইউনিয়নের চকমধু ও কাগজিয়া সহ কয়েকটি গ্রামের লোকজন এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সসরা ইউনিয়নের রাস্তাটি পাকা না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে জামালপুর সদরের শ্রীপুর গ্রামের একটি সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন করেছে 2 গ্রামের মানুষ। সকালে শ্রীপুর কুমারিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জানান, শ্রীপুর কুমারিয়া ফতেপুর 4 কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটি দ্রুত পাকা করার দাবি জানান তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।